আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো ডিম পুরি। বিকেলের নাস্তায় খুবই ভালো লাগে, অল্প সময় করতে পারেন। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য নিয়েছি 1.5 কাপ ময়দা আর নিয়েছি তেল 2 টেবিল চামচ। এখন ডো তৈরি করে নিব, এর জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা। লবণ দিয়ে দিব 1/2 চা চামচ, তেল দিয়ে দিব। তেল দিয়ে ময়দা লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তেল ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে পানি। একসাথে না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। ডোটাকে একটু টাইট ডো তৈরি করে নিতে হবে, সামান্য শক্ত হবে। ডো তৈরি করা হয়ে গেলে 15 মিনিটের জন্য ঢেকে দিব। ভিতরে পুরের জন্য নিয়েছি এখানে সিদ্ধ ডিম 3টা, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি 1/4 চা চামচ, জিরাটা লাস্ট জিরাকে টেলে গুঁড়ো করে নিয়েছি 1/4 চা চামচ, নিয়েছি চাট মশলা 1/4 চা চামচ, হাতের কাছে থাকলে দিবেন না হলে বাদ দিতে পারেন, নিয়েছি ধনে পাতা কুচি। এখন আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের ছোট সাইডটা দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিব। ডিম 3টাকে গ্রেট করে নিয়েছি, ডিমগুলোকে এক সাইড করে রেখে এখন এতে দিয়ে দিচ্ছি ভিট লবণ 1/4 চা চামচ দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, কোয়াটা চা চামচ শুকনো মরিচ ভাঙা নিয়েছি আর 1/4 চা চামচ নিয়েছি জিরা টালা, চাট মশলা গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন এখন এগুলোকে একত্রে মাখিয়ে নিয়ে ডিমের সাথে একত্রে সব কিছু ভালোভাবে মেখে নেব। সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি 6 ভাগ করে নিব, 1 কাপের জন্য 4টা তৈরি করি, তো আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। ডোয়ের 1 ভাগ নিয়ে এখন আমি বাটির মতো তৈরি করে নিব। মাঝখানের খালি অংশে এখন দিয়ে দিচ্ছি পুর। পুর দেওয়া হয়ে গেলে এখন 4/5টাকে নিয়ে এসে মুখটাকে বন্ধ করে দিব। মুখটাকে মুড়িয়ে নিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। হাতে নিয়ে বাটির মতো না করতে চাইলে এভাবে বেলে নিতে পারেন। প্রথমে ছোট করে বেলে নিয়ে এর মাঝে পুর দিয়ে দিবেন। পুর দিয়ে 4/5টাকে নিয়ে এসে সাইডটাকে সিল করে দেব মাঝখানে। পুর ভরে নিয়ে এখন বেলে নেব। সামান্য তেল কিংবা ময়দা দিয়ে বেলে নিতে পারেন, হালকা হাতে বেলে নিতে হবে যাতে করে ভিতরে পুরটা বের না হয়ে আসে। বেলে নিলাম, একইভাবে বাকিগুলোকেও বেলে নিব। প্যানে তেল দিয়ে তেলগুলোকে গরম করে নিয়ে এতে পুরি দিয়ে দিচ্ছি। পুরি দেওয়ার পর চুলার আঁচটাকে মাঝামাঝি আঁচে করে দিব। পুরিতে উপরে আমি তেল তুলে তুলে দিচ্ছি যাতে করে ইজিলি ফুলে উঠে। কিছুক্ষণ সময় পর নিচ পাশটা যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখন অপর সাইডটা উল্টিয়ে দিব। দু
দুই পাশটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন তেল ঝরিয়ে তুলে নেছি। একভাবে বাকিগুলোকেও করে নিব। করে নিয়েছি ডিম পুরি। করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।